2024 থেকে 25 অর্থ বছরের জন্য বিধানসভায় প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয় সোমবার। এদিন বিধানসভা অধিবেশনে দ্বিতীয়ার্ধে সাধারণ আলোচনার সূচনা করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, প্রস্তাবিত বাজেটে রাজ্যের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। বিশেষ করে এই বাজেটে জনজাতিদের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, সে পরিমাণ অর্থে জনজাতিদের উন্নয়ন সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রত্যুত্তরে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, রাজ্যের জনজাতি অংশের ছাত্রছাত্রীদের কল্যাণে 2018 থেকে 19 থেকে 2023 থেকে 24 অর্থবর্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর। এর মধ্যে উল্লেখযোগ্য হল জনজাতি ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান। এখন পর্যন্ত রাজ্যে 3,68,293 জন জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করেছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর। পাশাপাশি জনজাতি অংশের ছাত্রছাত্রীদের শিক্ষার মাধ্যমে একটি উন্নত ভবিষ্যৎ প্রদানের জন্য এবং ড্রপ আউটের সংখ্যা কমানোর লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন বিষয়ের উপর কোচিং দেওয়ারও ব্যবস্থা করেছে এবং বর্তমানে এই কোচিং সেন্টারগুলোর মাধ্যমে 53,037 জন জনজাতি ছাত্রছাত্রী উন্নত শিক্ষা লাভ করেছে। রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে আগত জনজাতি পড়ুয়াদের জন্য রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজে হোস্টেল চালু করেছে দপ্তর। পাশাপাশি গ্রামীণ এলাকার জনজাতিদের উন্নয়নে জল জীবন মিশন, গ্রামীণ সড়ক যোজনার পাশাপাশি একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। জনজাতি মানুষের কল্যাণের জন্য 2018-19 থেকে 2023-24 পর্যন্ত 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত গৃহীত প্রধান উদ্যোগগুলি একটা একটা করে ওনারা এই দপ্তরের তরফ থেকে আমাদের সম্মুখে রাখবার চেষ্টা করেছেন, যেখানে বোর্ডিং হাউস স্টাইপেন্ড এবং মেট্রিক এবং প্রি মেট্রিক পোস্ট মেট্রিক বিভিন্ন যে স্টাইপেন্ডের স্টুডেন্ট ছাত্র এবং ছাত্রীদেরকে যে পরিমাণে দেওয়া হয়েছে তার সংখ্যাটা যদি আমরা দেখি 3,68,693 জন স্টুডেন্টদেরকে এই যে স্টাইপেন্ডের সুবিধাটা দেওয়া হয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা এটাও জানি বিভিন্ন ভাবে কোচিং সেন্টার খোলার মধ্য দিয়ে যাতে আমাদের ড্রপ আউটের সংখ্যা যাতে কম হয়, তাদেরকে কিভাবে গুণগত শিক্ষা দিয়ে কিভাবে একটা সুন্দর জীবন দেওয়া যায়, শিক্ষিত জীবন দেওয়া যায়, সুন্দর সমাজ গঠন করার জন্য তাদের অবদান যাতে সমাজের মধ্যে থাকে সেই ব্যবস্থা যাতে করা যায়, তার জন্য আমাদের সরকার আজকে বিভিন্নভাবে কোচিং সেন্টার পরিচালনা করছে, যেখানে হাজার হাজার স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল কোচিং ইন কোর সাবজেক্ট বিভিন্ন বিষয়গুলোর উপরে কোচিং দেওয়ার মধ্য দিয়ে 53,037 স্টুডেন্টদেরকে কোচিং দেওয়ার কারণে ওনাদেরকে বাসে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পাস করার জন্য বা সুন্দর একটা গুণগত শিক্ষা দেওয়ার চেষ্টা আমাদের সরকারের দ্বারা করা হয়েছে। এখানে এই যে বিষয়গুলো রাখতে রেখে দেওয়া হয়েছে বন্দর বিকাশ কেন্দ্র স্থাপন, যার মাধ্যমে বিভিন্ন বাধান করার জন্য আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়ার একটা এখানে প্রস্তাব এখানে রাখা হয়েছে। তাহলে এখানে এদিন বাজেট নিয়ে রাজ্য সরকারের উপর বিরোধী দলনেতার আনা একাধিক অভিযোগকে ভুল প্রমাণিত করে বিরোধীদের মুখে ঘষে দিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।